বাড়ায় না, কারণ বাড়ালেই প্রেগনেন্ট। দেখুন লাইভে এসে সাকিবকে কি বললো পূজা জেরি। আমি বুঝতে পারিনি যে এরকম ভাবে আমার লাইভে আসতে হবে। নামাজ বাদ দিও না বন্ধু, এবারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হেই হোয়াটসঅ্যাপ কাকা, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। তো কেসে হ্যায় আপ লোগ, আশা করি সবাই ভালো আছেন। আর হ্যাঁ, আজকে আমি কথা বলবো মাই বিউটিফুল ক্রাশ পূজা সেরিকে নিয়ে। জব সাসে ভরুমা, যে বামন হয়ে সাঁদে না আমার দিকে হাত বাড়াতে চাই। আচ্ছা সরি সরি ভাই, আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আপনার জিনিস আপনি ফেরত নেন। এই প্রেমে পড়াটাই আপনার জন্য একদিন কাল হবে, দেখেন। আমি বুঝি না, আপনি একটা মুভি করতে গেছেন, আপনার বিপরীতে একটা নায়ক থাকবে, তাই বলে তার প্রেমে পড়তে হবে? এখনো মরেন নাই, তবে মরবেন যখন আপনার অবস্থা অপু দিয়ে বুবলি ভাবির মতো হবে, তখন এই সিচুয়েশনটা বুঝতে পারবেন। টুটিয়ে প্রেম করছে, এখন তো জাস্ট প্রেমের সম্পর্ক, তাই শুধু মজা আর মজা। হাতে যখন একটা ক্যাসেট আসবে তখন বুঝবেন সাজা। তেরা ইশক মেরা ফিতুর, তু জো ভি কহে বন জাও মা। বিশ্বাস করেন, আপনি এখন যত যাই বলেন, যতই পাম দেন, সাকিব ভাই আর আপনার হচ্ছে না, তার থেকে ভালো আপনি আমার হয়ে যান। না মানে যদি জানাজানি না হইতো, এত কন্ট্রোভার্সি না হইতো, তাইলে একটা চান্স থাকতো, কারণ আমাদের সাকিব ভাই ওপেনে না গোপনে করতে ভালোবাসে। আই মিন অনুদান। অপু বিশ্বাস বুবলির পর এবার সাকিব খানের নতুন শিকারী হলেন আরেক নায়িকা পূজা চেরি। আমি না একটা জিনিস বুঝতেছি না, আপনারা এই বাচ্চা বইয়ের মধ্যে আমার কাজটাকে কেন টানতেছেন? হ্যাঁ, দেখছেন কত সুন্দর একটা মাইয়া। এখন এই মায়া যদি দুই বছর পর অপু দি আর বুবলি ভাবির মতো একটা ক্যাসেট নিয়ে সবার সামনে আসে, তাহলে বিশ্বাস করেন কাকা সহ্য করতে পারবো না। তবে হ্যাঁ, যদি মায়া হয় তাহলে হয়তো সবাই মেনে নিবে, বাট যদি আবারও পোলা হয় তাহলে বিশ্বাস করেন আন্দোলন শুরু করে দিবো। আপনার ক্যাসেট আপনি ফেরত নেন, আমাদের ক্রাশ আমাদের দেন। সে শুধুমাত্র আমার একার কাজ না, আমার মতো হাজারো সিঙ্গেল পোলার একমাত্র কাজ, সো তাকে নিয়ে অন্ধমন্দ কথা সহ্য করবো না। হ্যাঁ, এটা সত্য যে কাজ পরিবর্তনশীল, আমরা চাইলে আমাদের কাজকে পরিবর্তন করতে পারি, বাট এখানে তো কোনো কারণ দেখতেছি না। যদি কখনো দেখি এ অপুদি বুবলির মতো একটা ক্যাসেট নিয়ে সবার সামনে হাজির হয়েছে, তখন চেঞ্জ করে ফেলাম। আমরা তো আসলে চেষ্টা করি একটি ভালো সিনেমা তৈরি করার। আমিও সেটাই বলতেছি, আপনারা যতই বলেন না কেন, যতই আমাদেরকে বোঝান না কেন যে সাকিবের সাথে পূজার সম্পর্ক আছে, আমরা মানবো না। আমরা জানি তারা শুধুমাত্র সিনেমার নায়ক নায়িকাই। আমার বউ কবে বিয়ে করলি? গোপনে করছে। এসব সম্পর্ক লুতুপুতু বিষয় সবটাই কিছু থার্ড ক্লাস মার্কা ইউটিউবারদের সাজানো, শুধুমাত্র কিছু ভিউজ এর জন্য। বউ তো আমার না, পর্দাই আমার বউ না। হ্যাঁ, যেহেতু সাকিব ভাই এখন পূজা সেরির সাথে মুভি করতেছে, সেহেতু আপনারা এটা নিয়ে ট্রোল করতেই পারেন, মজা করতেই পারেন, তাই বলে এই বিষয়টাকে একেবারে সিরিয়াস পর্যায়ে নিয়ে যাবেন। হুদাই কোনো কারণ ছাড়াই। আচ্ছা দেন, চা খাই আবার শুরু করি। এমনি সিল্লাই সাল্লাই বলতে বলতে গলাটা কেমন জানি করতেছে। আই লাভ ইউ টু বেবি। একটা সময় ছিল যখন সারা রাত শুধু তোমার কথা ভাবতাম। এখন তো ভাই বা লাভ নাই, কারণ সে এখন অনুদান দিতে ব্যস্ত। আপনারাও যদি অনুদান লাগে তাহলে যাইতে পারেন, আর যদি না লাগে তাহলে আমার কাছে আসতে পারেন। বিশ্বাস করেন, শুধু ভালোবাসা পাইবেন, একেবারে পিওর লাভ। ছি, এই যে শুনেন, আমার ব্যাপারে আপনি যা শুনেছেন তা সব মিথ্যে। আমি জানি তো, এই জন্যই তুমি আমার একমাত্র কাশ, আর বাকি সবাই আমার বাড়ির পেছনের মাঝধারের আইকিওয়ালা মাস। তবে হ্যাঁ, তোমার উপরেও আমার সন্দেহ আছে, কারণ অপুর উপরে কাজ খাইলাম সে ক্যাসেট নিয়ে হাজির, বুবলির উপরেও কাজ খাইলাম সে ক্যাসেট নিয়ে হাজির, এখন তোমার উপরে কাজ খাইলাম, না জানি এক দেড় বছর পর তুমি আইসা বলো এই যে আমার ক্যাসেট। বিশ্বাস করো, এটা কখনো কইলো না, কারণ আমার মতো হাজারো সিঙ্গেল পোলার হৃদয় মন ভাঙা একেবারে চুরমার হয়ে যাবো, তোকে শুধু আন্দার দেখবো, আন্দার। বিলিভ মি, এই পুরো ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য, আর তার কারণ কি জানেন? এখন আমি আমার নিউজ ফিডে ঢুকলেই দেখতেছি। আমি বুঝতে পারিনি যে এরকম ভাবে আমার লাইভে আসতে হবে। দেখুন সাকিব বুবলির এই ঘটনায় পূজাচেরি লাইভে এসে কি কান্নাকাটি, দেখুন লাইভে এসে পূজাচেরি কান্নাকাটি করতে করতে সাকিবকে নিয়ে কি বললো, দেখুন লাইভে এসে পূজাচেরি সাকিবের সাথে তার সম্পর্ক নিয়ে কি বললো, দেখুন অমক দেখুন তমক হ্যান ত্যান আরো কত কি, আসেন দেখে আসি সে লাইভে অ্যাকচুয়ালি কি বললো। সবাই জানেন যে আমার একটা বিড়াল ছিল, অডিও সবাই জানে, অডিও ইজ নো মোর। আমি ভাবতে পারিনি যে এরকম ভাবে মারা যাবে। মানে বুঝছেন বিষয়টা, একটা বিড়াল মারা গেছে সেটা নিয়ে লাইভে আসে, আর সেই লাইভটাকে নিয়ে কিছু মানুষ এমন ভাবে ক্যাপশন দিয়ে পোস্ট করতেছে, মনে হচ্ছে সাকিব ভাই বিয়ে করায় পূজার হৃদয় মন ভাঙে একেবারে চুরমার হয়ে গেছে। আচ্ছা এটা কি মানা যায়, সত্যি কি এটা মানা যায়? এইসব লাইভের ক্যাপশন দেখলে আমার মতো যারা পূজাধারীর উপর কাশ খায় বসে আছে, তাদের তো হৃদয় মন ভাঙে একেবারে চুরমার হয়ে যাবে, এটা কি বুঝেন আপনারা? বুঝবেন কেমনে, আপনাদের তো মন বলে কিছু নাই, আপনারা আছেন শুধু টাকা আর পেছনে।
নাও কাম টু দ্য পয়েন্ট, এটা যেহেতু সোশ্যাল মিডিয়া একটা পাবলিক প্ল্যাটফর্ম, সো আপনি এখানে যা ইচ্ছা তাই ছাড়তেই পারেন, তাই বলে একজনের নামে মিথ্যে কিছু তো বলতে পারেন না, তাই না? এই যে তার আগে লাইভ ভিডিও কিংবা ইন্টারভিউয়ের কাট ভিডিওগুলো এই ঘটনার নাম দিয়ে চালাই দিচ্ছেন, এগুলা কি আসলে ঠিক করতেছেন? না, একদমই ঠিক করতেছেন না। তার উপর আমার ক্রাশকে নিয়ে কবে কিন্তু আপনাদেরকে রোস্ট করে দিব, হ্যাঁ কয়ে দিলাম, বি কেয়ারফুল। সো গাইস ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু জানাব, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন, তবে হ্যাঁ ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।